সমাবেত হয়ে জাতীয় সংগীত পাঠ করি পরিবেশন করি ফিডব্যাক দেন রাহেলা ম্যাম এরপর আদিস স্যার কিভাবে সিমুলেশন ক্লাস নেবে এবং কি কি টপিকস আগে তুলে আনতে হবে তা নিয়ে আমাদের সাথে আলোচনা করেন এরপর আমাদের সিমুলেশন ক্লাস শুরু হয় সিমুলেশন ক্লাসে প্রথমে আসে সিমুলেশনে শুরু হয় গ্রুপে চুম্বক গ্রুপ দিয়া চুম্বক গ্রুপের অভিজ্ঞতা শিরোনাম ছিল রামনগরের ল্যাবরেটরিয়া অভিজ্ঞতা জিজ্ঞেস করতো তারা আমাদের সাথে আলোচনা করে এরপর সিমুলেশন ক্লাস শুরু করেন মাইটোকন্ড্রিয়া গ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল দেহবহির কলকাতা তারপর সিমুলেশন শুরু করে ইলেকট্রন গ্রুপের অভিজ্ঞতা শিরোনাম ছিল পানির সঙ্গে বন্ধুতা তারপর আমরা এর মাধ্যমে আমাদের ষষ্ঠ শ্রেণীর সিমুলেশন ক্লাস শেষ করি এরপর সপ্তম শ্রেণীর সিমুলেশন ক্লাস শুরু করে সপ্তম শ্রেণীর সিমুলেশন ক্লাসে প্রথম সিমুলেশন ক্লাস নেই অনুগ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল ফসলের ডাক ফসলের ডাক সিমুলেশন ক্লাসটা নেই রিকজুল ইসলাম স্যার তার অনেক ভালো ক্লাস নেই ইভেন একটা কবিতাও আবৃত্তি করে উনি তারপর আমরা আমাদের একটা ব্রিশে ব্রেকে যাওয়া হয় লাঞ্চ ব্রেকের পর আমরা আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করি দেড়টার দিকে তারপর দেড়টার দিকে এসে দেখে আমাদের একজন প্রশিক্ষক আজিজ স্যার আমাদের মধ্যে ছিলেন না স্যারকে আমরা খুবই মিস করি এরপর আমাদের সিমুলেশন ক্লাস শুরু হয় পরমাণু গ্রুপ দিয়ে পরমাণু গ্রুপের টপিক ছিল পদার্থের সুলুক সন্ধান তারপর ওনারা আমাদের সাথেও অভিজ্ঞতা জিজ্ঞাসা পত্র নিয়ে আলোচনা করেন এরপর শুরু হয় ব্যাকটেরিয়া গ্রুপের সিমুলেশন ক্লাস তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল কোষ পরিভ্রমণ এরপর সিমুলেশন ক্লাস নেয় ভাইরাস গ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল সূর্যলোকের রান্না তারপর সিমুলেশন ক্লাস নেয় কোষ গ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল অদৃশ্য প্রতিবেশী এরপর সিমুলেশন গ্রুপ নেয় আলো গ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল খুদে বাগান তারাও আমাদের সাথে অভিজ্ঞতা জিজ্ঞাসা পত্র নিয়ে আলোচনা করে তারপর সিমুলেশন ক্লাস নেয় নিউরন গ্রুপ তাদের অভিজ্ঞতা শিরোনাম ছিল হরেক রকম খেলনার মেলা এরপর আমাদের একজন প্রশিক্ষণ ছিলেন না আজিজ স্যার তারপর ফখরুল ইসলাম স্যার ও ইলিয়াস স্যার ওনাদেরকে আমাদেরকে বলা হয় মূল্যায়ন করার জন্য তারপর এখান থেকে আমাদের অনেক সিনিয়র টিচার ওনাদের সম্পর্কে অনেক মতামত তুলে ধরেন এর মাধ্যমে আমাদের চতুর্থ দিনের কর্মদিবস শেষ হয়।